আমার ম্যানেজারের কথা মনে আছে জানেন পুরানা বলতেন পুরানা পড়ন কালীপদদা হ্যাঁ বলে আমাদের তো রুম নাই যে কালীপদদা আমাকে তো টেলিভিশনে যাইতে হবে তো অনেক নতুন ছেলে টেলিভিশনে এসে ঠিক আছে কেমন জানি মায়া লাগলো বলে যে আপনি আমাদের একটা স্টোররুম আছে কিন্তু সকালে আওয়ালি উঠে যেতে হবে আপনাকে শুধু রাতটুকু রাত্রে ঘুমাবেন ঘুমালাম তারপরে উঠে টেলিভিশনে যুবমেলা ইউনিভার্সিটি ম্যাগাজিন সেই যুবমেলা যুবমেলার পরপরে শিউলি মেলা শিউলি মেলাতে পুতুলের মতটা গাইলাম তারপরে আর পেছন ফিরে তাকাতে হয়নি সাথে সাথে আলাদিন ভাই চোখে পড়লাম এই জন্য বললাম যে আমার প্রথম গান হচ্ছে পাকিস্তানের আলমগীরের সাথে আলমগীর তখন তুঙ্গে আমি একটা ধরেন যে একটা নতুন ছেলে 18-19 বছর হ্যাঁ আলাউদ্দিন আলী মিউজিক ডিরেক্টর মানে কিংবদন্তির মতো একজন মানুষ হ্যাঁ তারপরে ওইদিকে আবার আলম ভাইয়ের পরের শিফটের রিহার্সাল হচ্ছে আমি উনাদেরকে দেখব নাকি আমার গান মনে রাখব আবার এদিকে প্রোডিউসার হচ্ছে আল মনসুর না ওইটা না আমি ফিল্মের চলে গেলাম কথা বলছো ফিল্মে চলে গেলাম যেহেতু বিশাল আকারে মহরত পাকিস্তানের আলমগীর এসছে রুনা পাসছে আচ্ছা দেখার জন্য ওইখানে দিকে নারায়ণ গোস্মিতা সুভাষ দত্ত বাপ রে বাপ এদের সামনে আমি মহরত টেক দিতে গিয়ে মিলন ভাই গান ভুলে গেছি সেটাই হওয়ার কথা এদের দেখলে এমনিতে নার্ভাস লাগার কথা আমি গানের আশেপাশেই নাই আলাউদ্দিন ভাই টক বেগে এটা কি করলা তুমি কি গান তুলছো এদিকে আসো আমি বাইরে আসা এই গল্পটা আমি 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 আসলে এটা আর্কাইভে রাখে দেওয়া উচিত এই অংশটুকু বলো বলো আমি আলাউদ্দিন ভাইকে বললাম আলাউদ্দিন ভাই আমি গান করবো না আমাকে মাফ করে দেন আমি চিটাং মানে নার্ভাস হয়ে গেছো নার্ভাস কি আমি 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 কি হয়ে গেছে আমি জানি না আমার আসলে মানে গান মাথায় নেই না না গানেই নেই আর গানের উপর কোনো ইয়ে নেই আজ আমি চলে যাব আমাকে মাফ করে দেন তখন উনি আমাকে একটা চট দিয়েছিল একদম ওই জায়গায় স্ট্রেট শ্রুতির বাইরে এখনো মনে আছে আমার জায়গাটা তবে সে চট মারলেন স্ট্রেট চট তুমি যখন মাইক্রোফোনের সামনে যাবা সামনে কি আছে খেয়াল করবে না তুমি কিং আমাকে টেস্ট বেসিসে আলমগীরেরই পুরো ছবির গানগুলো গাওয়ার কথা ছিল মানে মেল ভয়েস হিরোর ভয়েস হ্যাঁ বুঝতে পারছি তখন ভিতরে একটা বিশাল জেদ কাজ করলো যে আমার জন্য আমার মা এত বকা খায় আমার এত বড় স্বপ্ন আজকে এটাই হয়তো আমার প্রথম সিঁড়ি তখন তো একমাত্র জায়গা ছিল চলচ্চিত্র তা তো বটে আমাকে যেভাবে করতেই হবে এই থাপ্পড়টা আমাকে বিশাল একটা টার্ন করলো আমি আমি গাইলাম গান ওকে এবং ওই ছবির পরের প্রত্যেকটা হিরো লিপসের গানগুলো আমার গাওয়া এবং তারপর থেকে টানা চলচ্চিত্রে আমি এই তো এই পর্যন্ত গিয়ে আসছি বিস্ময়কর ঘটনা বিস্ময়কর ঘটনা এবং এই যে আলাউদ্দিন ভাই চর মারলেন মানে চর মারা এক ধরনের শাসন করা সব সব ঠিক আছে কিন্তু একটি চর কত বড় আশীর্বাদ হতে পারে একজন শিল্পীর জন্য তার প্রমাণ হচ্ছে সেটাই সেটাই আমি আমি জীবনে বলবো না মানে হয়তো অন্য কেউ হয়তো যে না গাইলামই না হ্যাঁ সে তো হতেই পারে অভিমান করে রাগ করে রাগ করে কত এই চর মেরেছে এই সেই কারণ আমার না মানে আমার আমার যে পজিশনে আমি আমাকে আলাউদ্দিন ভাই গাওয়াচ্ছে ওইটা আমার স্বপ্নেরও বাইরে মানে ওই বয়সে ঠিক আছে আমার স্বপ্ন হতে পারে কিন্তু ওই মানুষগুলোকে দেখার পরে না একটা বেলুন চুপসায় যায় তা তো বটেই আপনি আমার ওই ওই টাইমে সুভাষ দত্ত আমার সামনে আলাউদ্দিন আলী এই তো আলম ভাই সবাই দেখতে আসছে রুনা পা রুনা লায়লা তো স্বাভাবিকভাবে আমি আমি মনে হচ্ছে যে না দরকার নাই হলে পরে হবে আপাতত যাই এবং সেখান থেকে একজন মানুষ একদম একটা চর আমাকে চর মেরে এনে দাঁড় করে দিল বিস্ময়কর বিশ্বজিৎ এটা এটা সত্যি ইতিহাস হয়ে যায় এটা এটা ইতিহাস এই জায়গাটিতে কোনো সন্দেহ নেই বিশ্বজিৎ আমি যতদূর জানি আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে 9 থেকে 90 বছর সর্বস্তরের মানুষ তোমার ভক্ত তোমার কি এই মুহূর্তে এমন কোনো স্মৃতি মনে পড়ে এমন কারো কথা মনে পড়ে যার কথা তুমি একটু বলতে চাও যে তোমার গান এইভাবে শুনেন একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে থাকেন এটা আমার জন্য বিশাল পাওয়া এটা ঠিক মানে এখনো আমি জাস্ট কিছুদিন আগে একটা ইউনিভার্সিটির কনভোকেশনে গেছিলাম
ওনার মা উনি এবং তার মেয়ে তিনজন এসে বলেছেন যে পুতুলের মতো করে সাজিয়ে আমি সঙ্গীতে প্রত্যাশার একজন শিল্পী থাকে তার সৃষ্টির জন্য কথাটার পরবর্তী অংশ আমি পরে আসব এই প্রশ্নটা কেন আসবে এটাই স্বাভাবিক হওয়া উচিত যে কোনো সৃষ্টিশীল মানুষের প্রত্যাশা থাকবে তার ভালো সৃষ্টি এটাই বড় প্রত্যাশা কিন্তু এখন এই প্রত্যাশার পাশাপাশি অর্থটাই অনেকের কাছে মূল প্রত্যাশা আচ্ছা কিন্তু আমি যতদূর জানি তোমরা যখন শুরু করলে তুমি বাচ্চু তপন বাচ্চু অনেক পরে বাচ্চু আমার সাথে লাস্ট বাজিয়েছে হ্যাঁ দীর্ঘদিন তোমাদের সময়ে অর্থ করি বা এইসব জিনিস তোমরা ভাবতে না আমরা অর্থ ফেলে এসেছি হ্যাঁ আমার আমার এটা বলতে কোনো দ্বিধা নেই আমি একমাত্র ছেলে আমার আমার ফাদার ফিনান্সিয়ালি অনেক ওয়েল আপ ছিল উনি কখনোই চিন্তা করেন তার ছেলেকে অ্যাটলিস্ট গান বাজনাই দেব কারণ তখনকার আমরা যখন এসেছি 82-র দিকে 80-র দশকে সঙ্গীতের উপরে কি বলবো যে জীবন নির্ভর করার ব্যাপারটা এটা স্বপ্নও ভাবা যেত না তখনকার সময় এটা 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 তোমরা ভাবনি ভাবা যেত না তার পরবর্তীও কালে ভাবে নাই কেউ তা চায় না একমাত্র সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া স্বাভাবিকভাবে উনি চায় নাই কিন্তু হয় না ভিতরে যখন রক্তে রন্ধ্রে রন্ধে ঢুকে যায় স্বাভাবিকভাবে একটু অবাধ্যভাবেই সংসার ত্যাগী হয়ে আমাকে থাকতে হয়েছে ঢাকা শহরে সেটা আরেক ইতিহাস সেটা হয়তো এই প্রজন্মের কাছে অনেকটা অনেকটা কি বলবো যে স্বপ্নের মতো বা হাস্যকরও মনে হবে হ্যাঁ বাড়ি ভাড়া দিতে পারি না বাড়ি ভাড়া নিয়েছি বাড়ি বাড়িওয়ালা আসলে মেয়ের গলায় বুয়ার গলায় বলতাম সার বাসায় নাই হ্যাঁ কারণ আমার এই মাসে তো ইনকাম হয় না আমি জানি যে অনেকে হয়তো একটা অবিশ্বাস যোগ্য মনে হবে আমরা যখন প্রথম চলচ্চিত্রে ঢুকি মিলন ভাই তখন 500 টাকা ছিল রিমুনারেশন আরে গান গেলে 500 টাকা পাওয়া যায় 500 টাকা কিশোর দার আমি দুজনে প্ল্যান করলাম আমি আলাউদ্দিন আলী দিয়ে শুরু তো আলাউদ্দিন আলী বললেন যে তুমি একলা বাড়ালে কিন্তু প্রবলেম আছে তোমরা দুজন মেসিংয়ের প্যারালালি সাইমাল্টেনিয়াসলি তোমরা গাচ্ছ তুমি এবং অন্ধকেশ্বর দুজন মিলো আগে 600 টাকা করলাম না 800 টাকা করলাম অ্যাপ্রোচ করলাম তাতে বিশাল বিদ্রোহ ওয়েস আমাদের সামনেই দেখছি যে নায়িকা ওই জন মরত হয় তার পিছনে খাওয়ার 800 টাকার অনেক বেশি বিল আছে শেরাটন থেকে তখনকার খাওয়া আসছে এনিওয়ে আমি কাউকে ছোট করার জন্য না তো সেই সংগ্রাম থেকে আজকে যে কোনো একজন যন্ত্রশিল্পীর গাড়ি চালাচ্ছে তখন আমাদের 80-র দশকের দিকে আমার মনে আছে একজন যন্ত্রশিল্পী গাড়ি চালাতো সে হচ্ছে দেবুদা তবলা বাজাতো মানে পাবলিক আছে ছোটটা আমরা তাকিয়ে থাকতাম তো সব ইন্ডাস্ট্রি কত কত চেঞ্জ হয়েছে না অ্যাচিভমেন্টটা আমাদের অনেক যে আজকে যে জায়গায় তোমরা সে 80-র দশকে শুরু করলে এবং আজকের দিকে তাকালে তুমি যেটা বলছো সেটাই ঠিক যে কেউ বিশ্বাস করবে না যে সময়টা এরকম ছিল এখন আজকে একজন নতুন শিল্পী এসে কালকে তুমি 6 মাস বা 1 বছরের মধ্যে গাড়ি চালাচ্ছে ফ্ল্যাট হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে কিন্তু আমি তো আমাকে আপনি আমি জানি না আপনি আমাকে বলছেন যে প্রত্যাশাটা ছিল সেটা পূরণ হয়েছে কিনা হ্যাঁ এটা এটা এটার উপর নির্ভর করা যায় সে প্রত্যাশার জায়গাটা আমরা আনতে পেরেছি হ্যাঁ সেই সেই সংগ্রামের আপনি যদি বিশেষ কয়েকজন ধরেন তার মধ্যে আমি একজন বাংলাদেশের প্রথম অ্যালবাম হ্যাঁ প্রথম সিডি এইভাবে যে শুরু হওয়া বা একজন 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 কণ্ঠশিল্পী একটা স্টার পর্যায়ে যাওয়া সেই ব্যাপারগুলো সৃষ্টি হওয়া তখন তো নায়ক নায়িকাই ছিল সবসময় তো এই জায়গা থেকে হ্যাঁ এসছে কিন্তু যদি প্রত্যাশার কথা বলেন যে তখনকার গান আমার প্রথম গান তো ঋণিঝিনি কাকনের শব্দ নির্ঘুম স্বপ্নে বাজারে আর নন্দিত বাঁধনের শিহরণ দু চোখে জানালায় জাগে রে অদ্ভুত এই যে কাব্য অসাধারণ সেই কাব্য থেকে আপন ভুবন সাজিয়ে রঙিন করতে এলো কালারফুল স্টাইলিশ ডিজাইনের আরএফএল র‍্যাক সাজিয়ে নিন আপন ভুবন
সময় এখন বাংলাদেশে। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। এখন স্যাভলনের সুরক্ষা স্যাভলন বেবি ওয়াইপসে। কখনো বিস্কিটে কখনো ক্রিমে, কখনো জেগে কখনো ড্রিমে, ক্রিম পান রাতে ক্রিম পান দিনে, বাট আসল মজা ইয়ামি ক্রিমে। Cream fun, choco fun, biscuit. Oh yeah. Different cream, different fun. Chocolate full coating er bhitor ice cream bar ar caramel ripple. Lavello choco blast. Bhitore uthal pathal. দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হে বন্ধু হে প্রিয় এই অনুষ্ঠানে। আমার সঙ্গে আছেন কুমার বিশ্বজিৎ। বিশ্বজিৎ, পাঁচ টাকা প্রথম গান করে পেলে ক্লাস থ্রিতে পড়ো এবং সেটা মুক্তিযুদ্ধের সময়। মজার ব্যাপার, আমরা যখন শরণার্থী হিসেবে গেলাম আমাদের বাড়ি থেকে খুব একটা কিছুই নেওয়া হয়নি। আর আমার বাবা ছিলেন তখন কুণ্ডেশ্বরীতে, নতুন সিংকে যখন মারা হয়, আচ্ছা, তখন তার আগের দিন উনি তার আগে থেকে আমাদের সাথে ফ্যামিলি ফ্রেন্ড, মন্টু মন্টু কাকু ওনার ছেলে, হ্যাঁ, নতুন সিংহের ছেলে। তো আমার বাবা ওইখানে যে কোনো কারণে উনি খুব বর্ষি, মানে ফিশিং এ মাছ ধরতে, হ্যাঁ, মাছ ধরতে গেল। যাওয়ার পরেই তো সিচুয়েশন অন্যরকম হয়ে গেল, তারপর আর আসতে পারলো না, আমরা চলে গেলাম। তো আমার আমরা ভেবেছিলাম যে হয়তো বাবা আর ফিরবে না। যাই হোক, পায়ে হেঁটে রাউজান দিয়ে, মানে কিভাবে জানি পাহাড় দিয়ে সীতাকুণ্ডে আসা যায়, কারণ আমাদের সীতাকুণ্ড পাহাড়ের ওই পাড়টাই কিন্তু রাউজান, বা হ্যাঁ রাউজানেই তো পড়ে, হ্যাঁ। তো যাই হোক, সেটা আরেক চ্যাপ্টার। ওই পাঁচ টাকাটা আমার মনে আছে যে একটা প্যান্ট ছিল আমার, পিছনে হাত দিয়ে গানটা করছিলাম কেউ যাতে না, আর আমি আবার একটু পশু পাখি খুব বেশি পছন্দ করতাম, কারণ আমি যুদ্ধের সময় যাওয়ার সময় আমার একটা প্যাট ছিল, যে প্রিয় ডগ ছিল, ওটাকে নিয়ে গেছো না? ওইটা ওইটা আরেকটা দৃশ্য, ওইটা ওই 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 ঘটনাটা আমি বলবো, যে একটা 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 প্রাণী, মানে কুকুর কতটুকু প্রভুভক্ত হয়। মিলন ভাই, আমরা যাওয়ার সময় আমরা একটা বাসে করে যাচ্ছিলাম, যতদূর দেখা যায় বাসে পিছনে সে দৌড়াচ্ছে। আমার আমার তো ওই বয়সটাই, চোখে পানি কি কষ্ট লাগতেছে, ওকে নিতে পারছি না, ও কিন্তু দৌড়াচ্ছে দৌড়াচ্ছে না, একটা পরে আস্তে আস্তে বাস দূরে চলে গেল, হ্যাঁ, সেও দৃশ্যের বাইরে চলে গেল। প্রতিদিন মনে হতো, আচ্ছা ও কি করবে, কি করছে, বা কোথায় খাবে, আদৌ গিয়া কবে যাব, গিয়ে কি আপনাকে দেখতে পাবো, শিশু মনে যে প্রশ্নগুলো। তো ওই ওই ইয়ে থেকে একজোড়া কবুতর কিনেছিলাম পাঁচ টাকা দিয়ে, আর নতুন প্যান্ট। আমরা তো ঘুমাতাম ওই পাঁচ টাকার থেকে, পাঁচ টাকা থেকে ওইখানে মাছার উপর ঘুমাতাম আমরা, ওই বেড়ার মাছা, যেটা কোনো তোষকও ছিল, হ্যাঁ বুঝতে পারছি। আর এমন জায়গায় আমাদের ক্যাম্পটা ছিল, ওই সাবরুম বর্ডার থেকে সেল এসে আমাদের ক্যাম্পে পড়তো। তো যাই হোক, বিলোনিয়াতে তো খুব বড় যুদ্ধ হচ্ছে, প্রতিদিনই যুদ্ধ, প্রতিদিনই ওই এলাকায় হয়েছে। তো তারপর আমাকে ওই এলাকায় মরণ বিলোনিয়া বেশ পরিচিত হয়ে গেলাম, হ্যাঁ, সঙ্গীত ক্লাস ছাত্র। তখন আমার মনে আছে আমি কমিউনিস্ট পার্টির একটা বিরাট সম্মেলন হলো আগরতলায়, আমাকে স্পেশালি নেওয়া হলো এখান থেকে আগরতলায় নিয়ে, আগরতলায় না এগুলো ট্রাকে করে গান গিয়েছে। আচ্ছা আচ্ছা, তো সেখান থেকে উৎসাহটা আরো বাড়লো। আচ্ছা বিশ্বজিৎ, আমি এখানে একটা প্রশ্ন করি, তোমার কি মনে আছে এই যে প্রথম যে পাঁচ টাকা রোজগার করলে তুমি গান গেয়ে, কোন গানটা গিয়েছিলে মনে আছে? ওইটা আমার মনে আছে যে এই জব্বর ভাইয়ের একটা গান, আব্দুল জব্বারের গান, জব্বর ভাইয়ের গান, অনেক রক্ত দিয়েছি যে আমরা দেবো যে আরো,
জীবন যাই হোক ওই দেশের গান। আচ্ছা, তার আগে এই যে তুমি ধরো গান গান গাইতে তোমাকে নিয়ে যাওয়া হলো, তোমার কি তুমি শিখেছিলে হাতে কলমে তখন কি তোমার গানের শিক্ষা? না, আমার, হ্যাঁ, আমাদের বাসায় আমার বোনের জন্য এবং আমার ফুফুর জন্য টিচার ছিলেন। আচ্ছা, উনি প্রেসিডেন্সিয়ান তৎকালীন চিটং এর অসম্ভব নাম করা ওস্তাদ ওস্তাদ আর কি। বিশেষভাবে উনি আবার আবার দেশের গানের জন্য খুব বেশি ইয়ে ছিলেন। তো আমি দূর থেকে বসে থাকতাম, আর তখন আমার ওইভাবে শেখানোর প্রয়োজনও মনে করে না পরিবার, কারণ এই বয়সে পরে না হয় পরে একটা ছেলে সাত আট আট বছর তো দরকার কি। হ্যাঁ, আমি দেখতাম টিচার চলে যাওয়ার পরে আমি ওই তুলে তুলে গায়ে ফেলতাম, হ্যাঁ, হারমোনিয়ামে। হ্যাঁ, মানে তুমি যা যা দেখতে ওটা ফলো করো। তারপরে আমাকে আমার দাদা একদিন বললেন যে আমার নাতিরেও নেন আপনার ছাত্র হিসাবে। তখন নেওয়া হলো, তখন হয় কি গ্রাম দেশে টিচারদের ভান্ডারে তো খুব অল্প সংখ্যক গান থাকে, এবং একটা গান দিয়ে মনে করেন যে তিন মাস শেষ, চালে চালিয়ে যান, ছড়লিপি শেখাচ্ছে, নোট শেখাচ্ছে। তো আমার ওই ওই ক্যাচিং পাওয়ারটা অনেক বেশি ছিল, আমি একবার শুনলে তুলতে পারতাম। এক মাসের মধ্যে ওনার ভান্ডারে যত গান আসে সব তুলে ফেললাম, টিচার আর আসে না। উনি আবার আমাদের গ্রামের আরেক আরেক মানে শিক্ষার্থীকে শিখাতে আসতেন, টিচার আসে না। আমার দাদা তো ভাবলেন যে কোনো বেয়াদবি করলাম কিনা, তো একদিন বাজারে ধরলেন যে আপনার দিকে আসেন না কেন, ও কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছে? বলে না, ওনাকে ওকে গান শিখাইতে হলে আমার আবার নতুন করে গান শিখতে। আমি খুব নিরবিচ্ছিন্ন ভাবে যাচ্ছি, মনে পড়ছে তো? না না না, কিছু অসুবিধা নেই, তুমি তোমার বইতে বলে যাও। আগরতলায় নিয়ে গেলাম, আমি বিশ্বাস করবেন, আমি ট্রাকের ওই যে ঢাকনির নিচে তো মানুষজন আমাকে দেখতে চাইলো কোলে করে তুলে, তো ওইটা ছিল আমার বিশাল আকারে অনেক বড় জনগোষ্ঠীর সামনে গান গাওয়া। হ্যাঁ, সেটার থেকে সঙ্গীতের প্রতি উদ্বুদ্ধ হওয়া, তারপরে সাহসটা বাড়া, তারপরে যখন ক্যাম্পে ছিলাম তখন তো বিভিন্ন অঞ্চলের লোকজন, হ্যাঁ, সারা সারা দেশ থেকে বিভিন্ন হচ্ছে ফেনি, তারপরে নোয়াখালী, ওই বেল্টের লোকজন। হ্যাঁ, ওই বেল্টের লোকজন হয়তো অনেকে দেখতে পারে এই অনুষ্ঠান, অনেকে নিশ্চয়ই দেখবেন, নিশ্চয়ই দেখবেন তারা। সেই সেই তুলতুলে আমি আছি, সেখানে আমি প্রথম গাইলাম। এনিওয়ে, তখন তো এখান থেকে এখান থেকে আমার তখন তোমাকে তুলতুল নামে আগে তো নামে চিন্তা, হ্যাঁ, যেটা হয় না যে চেঞ্জের সময় থেকে কিছু গান শিখছি, ওই বয়স শুনছি, তখন শিখছি, তখন বয়স চেঞ্জ হয় না, ওই আমার রেডিওলি চলে আসে। যেমন আমি এখন বাচ্চা বয়সে গেলাম, ম্যাচিউর ভয়েস লাগতো, আমার যে ইচ্ছে মানে অপেক্ষার পর তখনকার কবুতর দুটো কবুতর দুটো তো যাই হয় আমি ছিল বিভিন্ন ফাংশন, আমি তখন 77 প্রথম ব্যাংকে, তুমি কোন একটা বিয়ে মানে তখন তো আমাদের ক্ষেত্র ছিল অনুভূতিটা হয় নাই যে ওকে বন্দি করে অনুষ্ঠানে গান নিয়ে যেই ভালো লাগে, তারপর একটা একটা প্রাণী কি ভাবে মানে বলে যে কালকে আসবে না আমার রেডিওতে, দাদা বললেন যে অ্যানালিস্ট তোমার সব অ্যানালিস্টের ব্যাপার, যদি আমি বললাম যে আমি ওই পরীক্ষা দিয়ে দিতে পারবো না, বলে পরীক্ষা আছে, তোমার কাছে চাওয়া ছিল পেয়েছো, ওদেরকে ছেড়ে দাও, পরীক্ষা ছাড়া আমাকে রেডিওতে না, তাহলে দেখবা তোমার চাইতে ওদের আনন্দ লাগবে না, ওদের আনন্দ তোমার কাছে আরো ভালো লাগবে, হবে না আমাকে সারা দেশ সেন্ট্রালি দেশ যদি ধরতে আমাকে ঢাকায় যার অবস্থান যেখানে সেখানে কিছু গান নিয়ে চারটা গান নিয়ে আমি তারপরে এক সময় সাল 80 এটা মানে স্বাধীন হলো 79 সালে, আমরা এমন টাইমে আমরা তো তখনও মানে লাকিবার বাসায় উঠলাম, হ্যাপি আর আমি, আমাদের লম্বা বাড়ি আমরা ছিল, স্কুল চাচাও ছিলেন, কারণ 91 ফ্যামিলি, দিনের পর দিন হয়তো 50টা প্লেট বসত, এদিকে তো আমি মা থেকে চুরিয়ে রেকর্ডিং করা বাপ ক্ষুব্ধ, এই প্রাণী বাপ খুব ভীষণ খুব এ শক্তিটা এইভাবে যদি হয় তাহলে এটাকে কি বলে একবার যে বলে দিল তেজপুত্র, হ্যাঁ স্মৃতিশক্তি, যাই হোক আমি তো জানি যে এগুলো মুখে
মানে গন্ধ যত আমার 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 প্রভুর গন্ধটা বিশ্বাস করবে না আসার পর সবগুলো মার উপর দিয়ে মা বলে না এই মানুষটা ভীষণ রাত দিয়া আমার ভবিষ্যৎ কি দুইটা পাওয়া তো অন্যদিকে তো নাই তারপরে তারপরে দেড়টা পৌনে দুইটার সময় তো যাই হোক যুদ্ধের পর তারপর তো হ্যাপি হ্যাপি তখন যখন গানের প্রতি ঘুমাতে আমরা অনেক বেশি ইচ্ছা বাড়লো তোমার ওই জায়গায় ওই রেকর্ড পাওয়া যেত না যায় না অ্যালবাম মাই গড পেতাম না ওই সময়ে হঠাৎ ঘুমে পিছের সঙ্গে আমি ডেডিকেশনটা দেখাচ্ছি যে তোমার এই রেডিওতে সব মানুষগুলো থেকে আমি বলতাম তুমি ছোট ছোট জিনিস কিন্তু আমার মনে বললাম যে তুমি ফার্স্ট টাইম করে লিখতে লেখা এখন কি ঘুমাইলে আচ্ছা ওটা একটা অক্ষর মানে সে একটা চিন্তাটা নিয়ে কিন্তু ঘুমাইছে সে এবং এটা কনফিউশন নাওয়া পর্যন্ত তার ঘুম হয় নাই বলে আবার দুই ঘন্টা বাজে আবার সত্যিকার অর্থে বলে থাকি আমার টাচ হয়ে আসে ভাই আমার শেখা হ্যাঁ তুমি এটাকে ইগনোর করতে পারো না ওইভাবে আমি এটা দিলে আমার কাছে অড লাগছে কারণ এটা এত শর্ট ডিউরেশনে থাকে ওই জায়গাটা জিত পরে আমি এভয়েড করে যদি ওই কোডে আর আর কোথাও সে না বলে ভাইয়া এটা দিলে ভালো লাগবে আর গান বাজনাটা হচ্ছে কি মানে খুশি পাইছিলেন আমরা মনে আছে রেকর্ড আমার মনে আছে খুব ভালো সাকিনা সরোয়ারের স্টুডিও অন্তরা গ্রামাটিক্যালি অনেক অন্তরাতে রেকর্ড করলাম খুশি আপনি মাইক্রোফোন ফেস করা তোমার কপাল খুলে গেল আমার আমার অনেক পুরনো গান আমি গানগুলো শোনালেন সাথে সাথে আমাকে সেখানে আমার কাছে মনে করে বললো যে তোমাকে ব্রেক দিব না ব্রেক দিলে তুমি থেমে যাবা তো এই যে একটা মাইক্রোফোনের সামনে ফেস হলে